টিভি, আমার দেশ আমার গর্ব। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুপিতু দুই ভাই ছোটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর জননীরে বারবার, কহে মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেন আমা দেখায়ে। ব্যস্ত দেখিয়া হাসিয়া মা দোখানা ছিটের জামা, দেখাইলু করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে, কাঁদিয়া কহিল, চাই না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি কেন কাঁদু মিছামিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে, সাধ্য মতো এনেছেন কিনে। সেই জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই আমা পরাস আমারে। মধু শুনে আরো রেগে, ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে, কহিন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোর যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল আমার তরে, বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় দে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো চে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহে, হই দুঃখী হই দিন, কারোর রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদের ছেলে, ভিক্ষা লও অবহেলে, অহংকার করো ধেয়ে ধেয়ে, ছেঁড়া ধুলি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাল মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো, ছিটের জামাটি করে আলো, ছিটের জামাটি করে আলো। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।